টেলিভিশনের পক্ষ থেকে গ্রাম ও জনগণের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জরিনা বেগম। প্রথমে জানাই সংবাদ শিরোনাম। ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার 6 নং সারুটিয়া ইউনিয়নে পরপর 3 বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব ছদ্রুম মিয়াকে একটি আধুনিক গণতান্ত্রিক গ্রাম গঠনের ওয়াদায় স্থানীয় জনগণের ফুলের শুভেচ্ছা প্রদান। আর্থসামাজিক উন্নয়নে বিপুল পরিমাণে ছাগল পালন একটি বিরাট গণমুখী চ্যালেঞ্জ বললেন মহেশখালী থানার জননেতা হাসুমিয়া। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে অধিক পরিমাণে তৈলমর্দন একটি উন্নত মানের পন্থা বললেন চেয়ারম্যান আক্কাস আলী। এবং কুপি চুরি করাকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার গণেশপুর গ্রামের স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের ভেতর তুমুল পরিমাণে উত্তেজনা। যে কোনো মূল্যে চোরকে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার ওয়াদা করলেন স্থানীয় থানার ওসি জনাব পল্টু মিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার শুনুন বিস্তারিত। সেই সাথে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সাথে আছি আমি জয়িনা বেগম। ব্যাপার না, সিস্টেম জানা, সময় মতো ব্যবস্থা কইরা। নাম আমার রহিম লস্কর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মানুষ চড়ায় খাইছে, আর আমি তাদেরই একটি অগণ্য সন্তান। আমার কাছে ইটা কোনো ঘটনাই না, রক্তের একটা ব্যাপার স্যাপার আছে না। কোন জায়গায় কোন সিস্টেম করা লাগবে, এই সব তো আমার কাছে জবাব। কি কই শামসু? হ্যাঁ স্যার, ঠিকই কইছেন। বিরাট সমস্যা, কাম শুরু করতে করতে যদি সপ্তাহ খানিক লাগে তো সিস্টেম করতে করতে বছর খানিক লাগে যাবি রে। কি করবেন কম? এইসব আপনি কি করছেন স্যার? আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের এই গ্রামের জলবায়ুটা একবার পরীক্ষা করে দেখা যাবে, এরপর দরকার বিস্তর আনলে। আমি কাজ করি অপরাধকে সমূল উৎপাদন করার জন্য। আজ আপনি চোরকে ধরে শাস্তি দিতে পারেন, কিন্তু আগামীকাল যে এর থেকে বড় চোরের জন্ম হবে না এর গ্যারান্টি কার দিতে পারে? তা ঠিক কইছো স্যার, তা ঠিক, সেটাই পারেন। তাই প্রয়োজন প্রকৃতি এবং জলবায়ু সূক্ষ্ম বিজ্ঞান ভিত্তিক নিরীক্ষণ, কেননা মানুষের চরিত্রের সাথে মারাত্মক সম্পর্ক রয়েছে। কোনোভাবে যদি এটাকে
অগ্রগতি অর্জন করা যায় তাহলে কেল্লা হবে। দেখা যাবে সমস্ত চোর আপোষে ধরা দিয়ে বলবে আমরা সবাই ভালো হতে চাই। কইছিলাম না ব্যাপার না ঠিকানা লাল লাপের পিছানা তোমার ভাই আমার ভাই কুতুব ভাই কুতুব ভাই
ধন্যবাদ। প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন যাবৎ খুবই দুঃখ নিয়ে বলতে হচ্ছে, বিগত কয়েকদিন যাবৎ আমার এই অসহায় গ্রামবাসী খুব অসহায় অতিষ্ঠ দিন কাটাচ্ছে। তাদের মুখে আহার নেই, চোখে ঘুম নেই, রাতের ঘুটঘুটে অন্ধকারে সবার জীবন সংকটপূর্ণ। জনৈক কুপিচরের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ। তাদের এই ঘুটঘুটে অন্ধকার জীবনে কে ধরবে আলো, কে ঘোচাবে অন্ধকার? আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন। আজ যে কুপি চুরি নিয়ে এত হইচই হট্টগোল, সেই কুপি যদি আপনাদের না থাকতো তাহলে কি সেই কুপি চুরি হতো? একদল অশিক্ষিত কুচক্রী মহল আপনাদের সবাইকে অন্ধকারে রাখতে চায়। পরিবর্তনের ধারায় যখন সমগ্র পৃথিবী এগিয়ে চলেছে তখন আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা কি পিছিয়ে থাকতে চান? আপনারা সবাই আমাকে চেনেন, আমার বাবা ছিলেন এই এলাকার বিশিষ্ট সমাজ সেবক। 1971 সালে পাকিস্তানিদের সাথে সমঝোতার মাধ্যমে তিনি এই গ্রামের শত শত মানুষকে রক্ষা করেছিলেন, শত শত মা বোনকে সাধারণ নারী থেকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেছিলেন। আপনারা যদি আমাকে এই গ্রামের চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তবে আমি ওয়াদা করছি এক মাসের ভিতরে এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে বৈদ্যুতিক বাতি চালিয়ে দেব। এই গ্রামের সব কাঁচা রাস্তা কংক্রিটের রাস্তা বানিয়ে দেব। আর কোন কৃষককে সারের অভাবে কোনোদিন দুর্ভোগ পোহাতে হবে না। সামনে আসছে শুভ দিন, হাত ধরে শপথ নিন, গরিবের ঘরে চালে উঠবে ঢেউটি, আধার ঘরে জ্বলবে বাতি, চাষির ছেলে চড়বে হাতি। কইছিলাম না, ব্যাপার না, সিস্টেম জানা আছে। আমার ইজ্জতের একেবারে বারোটা বেজে গেছিল। গোয়েন্দারে নিয়ে যে কি করি, সারা দেখে মনে হয় একটা ঢাকু। আপনার কাজের কত দূর? পরীক্ষা নিরীক্ষা মোটামুটি শেষ, বাকি আছে শুধু আশা করছি আগামী মাস খানেকের ভেতরেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আমার কেমন যেন সগল পাখি যাচ্ছে।
কত তাল গোল পাকানোর কিছু আপনার যা পরীক্ষা নিরীক্ষা করার নিজের বাড়িতে করেন এইখানে আপনার আর কোনো কাম মানে মানে টানে কিছু না চোর ধরা পড়ছে তাই আপনার কাম শেষ আপনি এখন আসেন দেখুন এই ধরনের টেম্পোরারি সলিউশন কিন্তু মোটেও যুক্তিযুক্ত নয় দেখেন স্যার আমি গা গ্রামের মানুষ ওই সব যুক্তি টুক্তি আমি ওই সব বুঝি যতবার চোর চুরি করবে ততবার আমি আপনাকে খবর দেব আপনি ঢাকা থেকে আসবেন একটু ঘুরবে পরীক্ষা নিরীক্ষা করবে ওরা চলে তাতে আপনারও লাভ আমারও একটু বোঝে ঠিক আছে বুঝতে পেরেছি আমার পাওনা মিটিয়ে দিন আমি চলে যাব আর হ্যাঁ এসব ব্যাপারে আমি মোটেও কলচনা করবো না ঠিক আছে যথেষ্ট মর্যাদার সাথে আপনার পাওনা মিটিয়ে দাও আরে শোন শোন তোর যে কামটা কইলাম আজকের মধ্যে আজকের ভেতরে গ্রামবাসীরা জানাই দিবি আগামীকাল সবার চোখের সামনে ওই চোরের বিচার করা হইবে বুঝছি কইছিলাম না ব্যাপার না সিস্টেম জানা আছে সকলের চোখের সামনে ওরাকে বিচার করা হবে তারপর ওরে যত খুশি মারিস এখন ওরে এই পাশে নিয়ে আসা যা তুমি কেমন আছো কেমন আর আছি যেমন রাখছেন তেমনই আছি এইটা তুমি কেমন করে কথা রাখার মালিক তুমি আল্লাহ আমার কি আর সেই সাধ্য আছে সাধ্য থাকা না থাকার কথা তো আর নাই গ্রামের সব ক্ষমতা আপনাদের আছে আপনারা এখন কে কখন কোথায় কিভাবে ভালো থাকবে না থাকবে ঠিক করে দেন ভেতর ঠিকা যা টুপিটা নিয়ে আই যা কি অবস্থা মানুষ সব বাদ দিয়া টুপি চুরি করে সামনে নিয়ে ওর মুখটা খুললা দে কিরা নিবারণ তুই আমি শেষ পর্যন্ত তুই আমি কি ভুল দেখতে আছি আরে ভুল দেখার কি আছে মানুষের অন্তরের খবর একমাত্র আল্লাহ পাক জানে
এই সমস্ত গ্রামের উপর তা গজব করছে, গজব। আজ এই মুহূর্তে ওর উপযুক্ত শাস্তির বিধান না করা গেলে এই অভিশাপ যাবে না। তাই আমি বলতেছি কি, আজ এই প্রকাশ্য দিবালোকে একটা হাত কর্তন করে দেওয়া হোক, ঠিক কিনা? আমেন, আমেন। কার শাস্তির কথা বলতেছেন আপনারা? এই নিবারণের একবার খবর নিয়ে দেখেন এরা কেন চুরি করছে। এই গ্রামের ক্ষমতাশীল লোকদের জন্যই তারা চুরি করে। প্রতি বছর যে সরকারি গুদাম থেকে এত এত ধান গম আসে, সেগুলো যায় কই? সেগুলো যদি এরা পাইতো তাহলে তো আর এরা চুরি করতো না। একবার একবার ঠিক মতো খবর নিয়ে দেখেন। মানুষের জন্য কি করি না, চোদ ধরার জন্য ঢাকা থেকে গোয়েন্দা নিয়ে আসছি। কিন্তু কয়েকশো মানুষ, এই কয়েকশো মানুষের জন্য ফিরি দেরি ফের কাজ করে রাখছি। আর তুমি তো আমি কিছু করি না। আপনারা সবাই সঠিক ভাবে আধুনিক ইমারত তারপর শাসন কায়েম করুন, দেখবেন ইনশাআল্লাহ এই গ্রামের প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে। তলে তলে তো খুব দল পাকাইতেছ। একাত্তরের সময় তোমার কার্যকলাপের কথা কিন্তু গ্রামবাসী ভুলে যায়নি। খাবেন আপনারা, খাবেন, আসর বসাইছেন এখানে, তাই না? আমার বিচার করার জন্য আসর বসাইছেন। আমার করে কথা কর, সুযোগ দেন ভাই। আমি জানি ভাই, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আর এই জন্য আপনারা আমারে যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। ভাই আপনারা জানেন, ভাই আপনারা জানেন আমার ছোট চাওয়ার না কয়টা মাস শুরু করে বিজনেস বইরে আছে ভাই। এই চেয়ারম্যান থেকে শুরু করে ভাই, এই চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামের একটা মানুষ নাই ভাই আমি যার কাছে যাই নাই, কেউ কেউ একটা পয়সা দিয়ে আমার সাহায্য করিনি ভাই। মানুষের বাড়ি, মানুষের বাড়ি কামলা দিতে গেলে কই? আমার গায়ে নাকি জোর নাই, বুঝছি দে সাহায্য চাইতে গেলে এই হুজুর কয় মালাউনের জন্য তো আল্লাহর ঘর খোলা নাই, তাই আমি গড়ে যাব কতি পারে রিলিফের কার্ড বাড়াই দেব। কিন্তু ভোট যখন শেষ হয় না তখন খুড়া পিলাই হয়ে যায় পাগ ভাই, আপনারাই কয়া দেন আমি কনে যাব ভাই। আমি দুবেলা দুটো খাওয়ার জন্য একটা কুপি চুরি করলে আপনারা তার বিচার করার জন্য তো বড় চালিশ বসান, আর যারা সারা বছর আমাকে বেড়ে রাত্রি বাইরে বড় বড় বিল্ডিং বানাইতেছে তাদের কোনো বিচার নাই। একাত্তরে মুক্তি শুদ্ধ হয়েছিল না ভাই, ভাই যে 30 লাখ মারা গেছিল না ভাই, ভাই তার মধ্যে আমার বাবা আছিল ভাই, ভাই সে 2 লাখ মানে নারী ইজ্জত হারাইছিল ভাই, মধ্যে আমার বড় দিদি আছিল ভাই, এত রক্ত দিয়ে স্বাধীনতা আনছি এই দিনটা আলাইকা আমার বিচার করার জন্য এখানে যে কয়জন বসে আছে ভাই
এই সব কয়টা চিনে তো, এই সব কয়টা চিনে তো ভাই। সকলের চোখের সামনে এর হাত প্রত্যন্ত তুমি কি কখন বুঝিয়া? অপরাধীর বিচার করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। ওটা চাই নাই ওইটার মতো।